হাই ফ্রেন্ডস, আজকে একটু সকাল সকাল চলে এসেছি একদম ছাদে। তো আজকে এখন আমি উঠেছি 5টার সময়, আরও আগে ওঠার কথায় কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। 3টের সময় উঠে মাকে একবার ডেকেছিলাম, কিন্তু মা বললে এত সকালে না, এত ভোরবেলা উঠবো না, 4টের সময় করে উঠবি। তো তারপরে ঘুমিয়ে পড়েছি আর ওটা হয় না, তো 5:30টার সময় দেখো উঠেই আমি এই যে চন্দন বাঁধতে বসে গেছি। তো সপ্তমীর দিন যেহেতু আজকে মহাসপ্তমী, তো সপ্তমীর দিন ঘরে ফোঁটা দিতে হয়, যেহেতু মা দুর্গা ঘরে ঢুকে তো ফোঁটা দিতে হয় সকালবেলা। তো আমি দেখো ফোঁটাটা দেবো বলে এখন এই যে চন্দন ঘষছি, আর দেখো আমার চন্দন ঘষা হয়েও গেল, সাদা চন্দন ঘষা হয়ে গেছে। তো চন্দনটা বেটে নিই, তারপর আসছি। তার থেকে দেখো এই যে তোমাদেরকে একটু ছাদের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো ছাদের চারিপাশটা কতটা সুন্দর লাগছে সকালবেলায়, একদম পুরো সবুজে সবুজে ভরা, আর রাস্তাটাও একদম নিস্তব্ধ, তো খুবই ভালো লাগছে। আর দেখো এই যে এখানে তারের মধ্যে দুটো পাখি বসে আছে, তারপরেই দেখো এই যে আমি একটা এর মধ্যে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি টিকি ফল, আর হচ্ছে সিঁদুর, খড়িমাটি, লাল চন্দন, সাদা চন্দন আর শাঁখ, এই যে নিয়ে আমি এখন চলে এসেছি। এই যে এখানে আমাদের মনসা ঠাকুর আর হরি ঠাকুর আছে, তো এখানেই প্রথমে দেবো ফোঁটা। তো দেখো আমি কীভাবে ফোঁটা দিচ্ছি, তোমাদের এরকমভাবে কেউ ফোঁটা দাও কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমাদের একটা বাঙালির নিয়ম, সব বাড়িতেই আজকের দিনে এরকমভাবে ভোর ভোর উঠে এইসব করা হয়। এরকম আমার এবছরই উঠতে একটু লেট হয়ে গেছে, নাহলে প্রত্যেক বছরই 4টের সময় উঠে এই ফোঁটাটা দিয়ে নিই। তো এখানে দেয়া হয়ে গেছে, এবারে আমি ঠাকুরের কাছে দেব, তারপরে ঘরের চৌকাটগুলোতেও দেব। আমাদের তো এখনও মন্দির করা হয় না, ঠাকুর ঘর করা হয় না, তো সেই জন্য সিঁড়ির ওপরেই এরকমভাবে ঠাকুরটা রাখা হয়েছে। পরে যদি কোনো দিন করতে পারি তো সেখানে দেব, এখন এখানেই দিচ্ছি। তো চলো আমি এইভাবে ফোঁটাগুলো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি পরে।
এই দেখুন এই সব করতে করতে মানু এদিকে উঠে পড়েছে। মানু এসো নাই, কি রে কে উঠে পড়েছে, কে উঠে পড়েছে? আর দেখো বেলার দিকে আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে, জানি না যে বিকালে কি হবে, বেরোতে পারবো কিনা সেটাও এখন বলতে পারছি না, কিন্তু দেখো কীরকম ভাবে বৃষ্টি হচ্ছে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই মুষলধারে বৃষ্টি হচ্ছে। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। এখন দুপুর হয়ে গেছে, তো ব্লগটা শুরু করেছিলাম খুব সকাল থেকে, কিন্তু তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, তো এখন আসলাম। তো আজ মহাসপ্তমী, তো সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আর তার সঙ্গে আজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তো দুটো আজকে সেলিব্রেশন একসাথে হচ্ছে। তো চলো আজকে কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সেই সব কিছু তোমাদেরকে দেখাই, চলো। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন হচ্ছে, তো দেখো এখানে পাঁচ রকম ভাজা ভুজি আছে, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর এখানে আছে মটন কারি, আর আছে পায়েস। তো আজকে বেশি কিছু রান্না করা হয়নি, কারণ যদি বিকালবেলা আমরা বেরাই তাহলে বেশি এইগুলো সবই রয়ে যাবে, তো তখন আর খাওয়া হবে না, তো সেই জন্য বেশি কিছু রান্না করা হয় না। পুজোর সময় তো এমনি সবাই বাইরে খাবো। তো দেখো এই যে তোমাদের দাদাভাই একটা নতুন গেঞ্জি পরে বসে পড়েছে, এই গেঞ্জিটা বাবা দিয়েছে ওকে জন্মদিন উপলক্ষে। ওর আসলে জন্মদিনটা হচ্ছে 8ই অক্টোবর, তো 8ই অক্টোবর তো ছুটি নেই, তো সেই জন্য আজকেই করে দেয়া হচ্ছে। এই যে দেখো মা ফোঁটা দিচ্ছে, চন্দনের ফোঁটা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, ওই যে পাঁচ রকম ভাজাভুজি দেওয়া হয়েছে, মাংস আর চাটনি, এই সরি চাটনি নয়, পায়েস আর আছে স্যালাড। তো তোমাদের দাদাভাই খাচ্ছে এখন, আমিও এই যে বসে পড়েছি। আর এবারে দেখো একটু স্পিডেই করে দিলাম, কারণ ভিডিওটা অনেকটা নাহলে বড় হয়ে যাবে। তো এই যে মা আমাকে খেতে দিয়ে দিল, তো আমি এবার খেয়ে নেব। মানুকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু পুজোর সময় হয়তো যদি না বৃষ্টি থেমে যায়, যদি বৃষ্টি থেমে যায় তো তাহলে বিকালবেলা একটু বেরাবো, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে খাবো কি আর মানু উঠে পড়েছে, তো আবার মানুর কাছে গেলাম। এদিকে তোমাদের দাদাভাই বাবা মা তিনজনেই খাচ্ছে। আর তারপরেই দেখো এই যে সন্ধ্যাবেলা আমরা পুজো দেখতে বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর কি। আর আজকে এখন যাচ্ছি আমরা বাউরিয়ায় ঠাকুর দেখতে। বলছি দেখো বাউরিয়ায় গোটা রাস্তাটাই কীভাবে লাইটিং করেছে, লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো তো চলো তোমাদেরকে এখন প্যান্ডেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এইটা দেখো বাইকে করে যাচ্ছি, তো যেতে যেতে রাস্তায় একটা পড়লো,
তো তোমাদেরকে ওটাও ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এই যে এখন হাঁটছি আর একটা প্যান্ডেলে দেখতে যাচ্ছি ঠাকুর, আর মানু দেখো ওর বাবাইয়ের কোলে, আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর এখানে দেখো টুইন টাওয়ারের একটা লাইটিং করেছে আর কি। আর এই যে দেখো এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর লাগছে দেখো। আর এই যে প্যান্ডেলের ভেতরটা দেখো আরোই সুন্দর লাগছে দেখতে। দেখো উপরে এইটা কত সুন্দর করেছে, আর ঠাকুরটাও দেখো কতটা সুন্দর লাগছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরেই বেরিয়ে পড়লাম আরও একটা প্যান্ডেলে, এই যে দেখো আমরা প্যান্ডেলে ঢুকছি। আজকে কিন্তু রাস্তায় ভালোই ভিড় হয়েছে, কারণ বৃষ্টিটা যেহেতু হয়নি তো লোক ভালোই লোক বেরিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়েছে। তো এখানে হনুমানের দেখো একটা মানে এ হয়েছে আর কি। আর এখানে ঠাকুরটা সিম্পলি কোনো থিম হয়নি, মোটামুটি ভালোই লাগছে থিমটা সিম্পলের মধ্যেই। আর তারপরে দেখো এই যে আরও একটা প্যান্ডেলে চলে আসলাম, এটা একটা গুহার মধ্যে আর কি। তো এখানেও এই যে ঢুকছি, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো প্যান্ডেলটা আমরা ঢুকছি, দেখো এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে দেখো। উপরে একটা ঝাড়বাতি আর কাপড় দিয়েও কী সুন্দর একটা ঝাড়বাতির মতো করা হয়েছে আর কি, খুবই সুন্দর লাগছে দেখতে দেখো। আর এখানে দেখো ঠাকুরটা, এই যে রাম সীতা হনুমান, রাম লক্ষ্মণ সীতা হনুমান, মানে এরকম একটা কিছু হয়েছে আর কি মূর্তি। তো তোমাদেরকে আরও একটা প্যান্ডেল দেখাতে নিয়ে যাচ্ছি। তো দেখো এসে আজকে পুরো বাউরিয়াতেই ঘুরছি, আজকে আর অন্য কোথাও যাচ্ছি না। তো এখানে দেখো এই যে সন্ধ্যা আরতি হচ্ছে।